ভারতের ঝাড়খণ্ডের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে এতে করে দেশে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ প্রবেশ করে চাপাইনবগঞ্জের রহনপুর হয়ে ঝাড়খণ্ডের বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিট থেকে গড়ে প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত ঈদের ছুটিতে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রটির প্রথম ইউনিট আগে থেকেই বন্ধ এই ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনে আসতে পারে আগামী পাঁচই জুলাই কিন্তু এর মধ্যে দ্বিতীয় ইউনিটের ত্রুটি দেখা দেওয়ায় গতকাল শুক্রবার উৎপাদন বন্ধ হয়ে গেছে দ্বিতীয় ইউনিটটি থেকে পুনরায় কবে উৎপাদন শুরু হতে পারে তা এখনো নিশ্চিত করতে পারেনি বিদ্যুৎ কেন্দ্রটি কোম্পানি বাংলাদেশ ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দুজন দায়িত্বশীল কর্মকর্তা জানান দ্বিতীয় ইউনিটে কারিগরি ত্রুটির জন্য পঁচিশ জুন থেকে উৎপাদন অর্ধেকে নেমে যায় ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হলেও গত শুক্রবার সকাল নয়টা তেতাল্লিশ মিনিটে এটি পুরোপুরি বন্ধ হয়ে যায় আদানি কর্তৃপক্ষ কেন্দ্রটি ত্রুটি অনুসন্ধান করে দেখছে আদানের বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে গড়ে সাতশত পঞ্চাশ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় গত বছরের মার্চে দ্বিতীয় ইউনিট থেকে উৎপাদন শুরু হয় জুনে এর কিছুদিন পর জুনে ঝড়ের কারণে রহনপুরের সঞ্চালন লাইন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে আদানের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছিল এরপর ত্রুটি ঠিকঠাক করলেও আবার উৎপাদন শুরু হয় কেন্দ্রটির এতে ওই সময় কয়েকদিন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছিল